আসসালামু আলাইকুম। জনসেবা ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল হক। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড GTCL এর যে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে, তার বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব যে কী কী পদে লোক নিয়োগ দেওয়া হয়েছে, পদের সংখ্যা কত এবং কত তারিখ থেকে আবেদন শুরু এবং কত তারিখ থেকে আবেদন শেষ, এই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আপনার পরবর্তী যে কোনো ভিডিও মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যায়। তো বন্ধুরা, জনসভা ইউটিউব চ্যানেল যে সকল নিত্য নতুন চাকরির আপডেট নিউজ প্রকাশ করা হয় তা অবশ্যই সত্য এবং আমরা তাদের যে কোনো অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করে তারপর আপনাদের মাঝে ভিডিও উপস্থাপনা করার চেষ্টা করি। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। তো দেখেন, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড যে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, প্রকাশের তারিখ 16/5/2021। তো দেখেন, নিয়োগ বিজ্ঞপ্তি গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড GTCL এ নিম্নে বর্ণিত শূন্য পদ সমূহের লোকবল নিয়োগের লক্ষ্যে নিম্নলিখিত শর্তাবলী পূরণ সাপেক্ষে অনলাইনে পদ্ধতিতে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো অবশ্যই এটা আপনার অনলাইনে আবেদনটি সম্পন্ন করতে হবে। তারপর দেখেন, ক্রমিক নাম্বার এক পদের নাম সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স 21 জন লোক নেওয়া হবে আপনার। তারপর আপনার মেকানিক্যাল 26টি, সিভিল 6টি এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 2টি। বেতন স্কেল হচ্ছে আপনার 22,000 থেকে 53,600। পদের সংখ্যা আপনার টোটাল 55 জন লোক নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখেন, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে BSc ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হতে 5 বছরের অভিজ্ঞতা সহমত সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণীর সমান CGPA গ্রহণযোগ্য হবে না। ক্রমিক নাম্বার 2 সহকারী ব্যবস্থাপক সাধারণ আপনার গ্রেড 9, 22,000 থেকে 53,000 টাকা বেতন। পদের সংখ্যা 7 জন লোক নেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের CGPA সহ স্নাতকোত্তর অথবা সমমান দ্বিতীয় শ্রেণী বা সমমান CGPA স্নাতকোত্তর সম্মানে দ্বিতীয় শ্রেণী বা সমানের CGPA 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে এবং ডিপ্লোমা থাকলেও আপনি আবেদন করতে পারবেন এবং 4 বছর অনার্স কমপ্লিট থাকলে আপনি এখানে আবেদনটি করতে পারবেন সাধারণ বা সহকারী ব্যবস্থাপকে। তারপর দেখেন, 3 নম্বর উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল 11টি, মেকানিক্যাল 13টি, সিভিল 4টি ও কম্পিউটার সায়েন্স 2টি। আপনার গ্রেড 10, 16,000 থেকে 38,000 টাকা বেতন। আপনার 30,000 আপনার 30 জন লোক নেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, তবে কোনো পক্ষে তৃতীয় বিভাগ বা CGPA গ্রহণযোগ্য হবে না। তাহলে অবশ্যই আপনারা আবেদনটি করতে পারবেন না। অবশ্যই আপনাকে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী পেয়ে উত্তীর্ণ হতে হবে। তো 4 নম্বর দেখেন, সহকারী কর্মকর্তা সাধারণ গ্রেড 10, 16,000 থেকে 38,440। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর অথবা 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি অথবা প্রশাসনিক ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সম্মত সহ স্নাতক ডিগ্রি, তবে কোনো পরীক্ষা তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। তো 5 নম্বর থাকেন, সহকারী কর্মকর্তা বা অর্থ হিসাব আপনার গ্রেড 10, 16,000 থেকে 38,000 টাকা। আপনার পদের সংখ্যা হচ্ছে আপনার 14 জন লোক নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিষয়ে স্নাতকোত্তর 4 বছর মেয়াদী সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছর অভিজ্ঞতা সহ BCom পাস, তবে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী সমান গ্রহণযোগ্য হবে না। তো এই আপনার 5টি ক্যাটাগরিতে তারা লোক নেওয়া হবে, 139 জন লোক নেওয়া হবে। তো আপনারা কীভাবে সে আবেদনটি করবেন, তাদের শর্তাবলী আছে। তো দেখেন, অনলাইনে আবেদনপত্র পূরণ, পরীক্ষা ফি জমাদান শুরু ও শেষ তারিখের সময়
আপনার 25/5/2021 তারিখ সকাল 9টা থেকে আবেদনপত্র দাখিল এবং পরীক্ষা ফি জমা দান শুরু হবে। 18/6/2021 তারিখ বিকাল 5টার মধ্যে আবেদনপত্র জমা অবশ্যই সম্পূর্ণ করতে হবে। তাহলে অবশ্যই আপনার আবেদনের লাস্ট ডেট হচ্ছে 18/6/2021 লাস্ট ডেট। শুধুমাত্র ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ উক্ত সময়ের মধ্যে বা সময়ের পরবর্তী 72 ঘন্টার মধ্যে অর্থাৎ 21/6/2021 তারিখ বিকাল 5টা পর্যন্ত SMS এর মাধ্যমে অবশ্যই আপনাকে ফ্রিটি জমা দিতে হবে। তো অনলাইন আবেদনের জন্য অবশ্যই দেখেন প্রার্থীকে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটের ড্রেস jtcl.tildo.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড অ্যাড্রেসে প্রবেশ করার মাধ্যমে জিটিএর কর্তৃপক্ষের নির্ধারিত আবেদন ফর্ম পূরণ ও অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম ফি জমা প্রদান করতে হবে। তো এখানে আরও বেশ কিছু নিয়ম নীতি রয়েছে, তো এগুলো এখন আমি আর পড়বো না, তো আপনারা ইতিমধ্যেই জানেন। তো তারপরে যদি কোনো প্রকার বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো এই বলে এই ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।